জনগণকে কষ্ট দিতে ইচ্ছা হয় না, কিন্তু তবুও কষ্ট বলতে হয়, আমাদের কষ্ট দিতে হয়। স্বাধীনতার 50 বছর উত্তীর্ণ হয়েছে, প্রত্যেকটা ইতিহাস আমরা যারা উত্তীর্ণ মানুষ আমাদের জানা, কার নেতৃত্বে কিভাবে এদের স্বাধীন হয়েছে নতুন করে বলবার কিছু নেই। কিন্তু স্বাধীনতা বিরোধী চক্র সবসময় ঘোলাপানিতে মাছ শিকার করতে চেষ্টা করে বলেই তারা ইতিহাস বিকৃতির পথে সবসময় পা বাড়ায়, সেটা আপনাদের সবারই জানা। সেখানেও যখন তারা ব্যর্থ হয় তখন তাদের লেলিয়ারা বাহিনী সারা বাংলাদেশের নৈরাজ্য সৃষ্টিতে লিপ্ত হয়, এই ইতিহাস আপনাদের জানা। 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে যখন হত্যা করা হয়, আপনারা জানেন সদ্য স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, ভঙ্গুর, ধ্বংসপ্রাপ্ত একটি দেশ থেকে মাত্রই কবর সোজা করে দাঁড়িয়েছে, বিশ্বের মুখে মাথা উঁচু করে দাঁড়িয়েছে জাতির জনকের যোগ্য নেতৃত্বে। সেই অবস্থায় সেই উন্নতিকে সহ্য করতে না পেরে আন্তর্জাতিক এবং দেশীয় চক্রান্তকারীরা উচ্চ ক্ষমতাবিলাসী কিছু সামরিক যাত্রাকে ব্যবহার করে এদেশের মহান নেতা, শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে সেদিন হত্যা করেছে। আজকের এই সমাবেশে আমি শ্রদ্ধা করি স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ বঙ্গমাতা ফজলে কুতুব খান মুজিব সহ পরিবারের সকল শহীদদের। আমি শ্রদ্ধা করে স্মরণ করি স্বাধীনতা সংগ্রামের যে সমস্ত শহীদ আমরা জীবন দিয়ে আমাদেরকে একটি মাতৃচিত্রে একটি পতাকা দিয়ে গেছেন। আমি শ্রদ্ধ করে স্মরণ করি জাতীয় চার নেতা যাদেরকে নির্মমভাবে কারাগারের কারা প্রকোষ্ঠে হত্যা করা হয়েছে। আমি শ্রদ্ধা করে স্মরণ করি বাংলাদেশ আওয়ামী লীগের সেই সমস্ত সৈনিকদের যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি দিয়ে এদেশের গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে গণতন্ত্রের মঞ্চের সিংহাসনে বসিয়ে দিয়ে গেছেন। প্রিয় ভাই ও বোনেরা, 2008 সালে অনেক ষড়যন্ত্রকে অতিক্রম করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যখন ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগ আসে, কি অবস্থা ছিল বাংলাদেশে আপনাদের জানা আছে। কোথায় ছিল বাংলাদেশের অর্থনীতি? মাত্র $3.5 বিলিয়ন মজুদ রেখে, $3.5 বিলিয়ন বৈদেশিক মুদ্রার মজুদ রিজার্ভ রেখে আপনারা ক্ষমতাচ্যুত হয়েছিলেন, নির্বাচনে পরাজিত হয়েছিলেন। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে সেই মজুদের পরিমাণ $46 বিলিয়নে যাওয়ার পরেও আজকে আপনারা বক্র হাসি আছে, কেননা উন্নয়ন আপনাদের সহ্য হয় না। এই যে মাথার উপর মেট্রো রেল, আমরা 10 বছর আগে 15 বছর আগে যখন চায়নায় গিয়েছি, সিঙ্গাপুরে গিয়েছি, মালয়েশিয়ায় গিয়েছি, দেখে এসেছি, আফসোস করেছি যে আমাদের দেশে এই উন্নয়ন কবে হবে। জাতির জনকের যোগ্য নেতা যখন না জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আজকে সেই মেট্রো রেল বাস্তবায়নের পথে চূড়ান্ত পর্বে চলে এসেছে। আজকে আমরা জানি যে বাংলাদেশে কোথাও কোনো টানেল ছিল না নদীগর্ভে, আজকে কর্ণফুলী টানেল নির্মাণ করে জননেত্রী শেখ হাসিনা তার যোগ্যতা প্রমাণ রেখেছেন। পদ্মা সেতুর মতো মেগা প্রজেক্ট বাস্তবায়ন করে তার যোগ্যতা প্রমাণ রেখেছেন বিশ্বের দরবারে। শুধু তাই নয়, কোথায় ছিল আপনার মাথা পিছু আয়? মাত্র $560 মাথা পিছু আয় রেখে গিয়েছিলেন, আজকে সেটি $2000 অতিক্রম করেছিলেন চার নেতৃত্বে। আজকে আপনার বক্র হাসি হাসছেন, হাসবেনই তো। উন্নয়ন তো আপনাদের সহ্য হয় না, আপনারা চান এই দেশ ক্রমান্বয়ে ধ্বংসের শেষ প্রান্তে চলে যাক, আবার পাকিস্তানে পরিণত হোক। আমার দুঃখ হয় আপনারা কেন আজকে এদেশে বাস করেন, যদি এতই ভালো লাগে এ দেশে চলে যান। পাকিস্তানের দ্বার আপনাদের খোলা আছে, সেখানে গিয়ে আপনারা বসে থাকেন। এদেশের উন্নয়ন যদি আপনাদের সহ্য না হয় দয়া করে দেশে চলে যান, কিন্তু এই দেশের মাটিতে দাঁড়িয়ে এই দেশের খেয়ে এই দেশের পড়ে এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন কোনোভাবেই সেটা মেনে নেওয়া হবে না। বঙ্গবন্ধুর সৈনিকেরা বেঁচে থাকতে বাংলার মাটিতে কোনো ষড়যন্ত্রকে স্থান দেওয়া হবে না, হবে না, হবে না। প্রিয় বন্ধুরা, আমার 10 তারিখে খেলতে চেয়েছেন একজন ব্যারিস্টার রুমির ফারহানা ভদ্র মহিলা, উনিও খেলায় নামতে চান, লজ্জা করা উচিত? আপনি একজন ভদ্র মহিলা হয়ে ধরনের কথা কেমনে বলেন? রাজনীতির পরিভাষায় খেলতে যাব কেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করব। আসেন, পারলে সংসদে আসেন, কথা বলেন, সংসদে এসে আপনার যোগ্যতার পরিচয় দেন, আমরা দেখতে চাই সেখানে আপনাদের কতখানি মুরুবে কুলায়। আপনারা জনসভা করবেন ভালো কথা,
আমার নেত্রী আপনাদেরকে জায়গা দিয়েছে, একটি বিশাল মঞ্চ দিয়েছে, সেখানে যেতে আপনাদের দ্বন্দ্ব কেন, দ্বিধা কেন? আপনাদের ওই ওই মাঠে এক কাদাও ভরতে পারবেন না, বিশ্ববাসীকে দেখাতে পারবেন না যে আপনাদের জনসমর্থন আছে, লজ্জা পাবেন। আপনারা বিভিন্ন রাষ্ট্রদূতদের কাছে গিয়ে ধর্ণা ধরেন, পা ধরেন, কুমুরের কান্না কান্নেন, বাংলাদেশে নাকি গণতন্ত্র নেই, তাহলে আপনারা আজকে এই জনসভা করছেন কিভাবে? আজকে আপনারা উন্মুক্ত রাস্তায় জনগণকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জিম্মি করে আপনারা আজকে সেখানে জনসভা করতে চান? প্রিয় বন্ধুরা আমার, জনসভা করার জন্য তো মঞ্চ রয়েছে, মাঠ রয়েছে, সেখানে কেন আপনারা যাবেন না, সেখানে কেন আপনারা কথা বলতে রাজি হন না? আজকে বাংলার মানুষ আপনাদের ওই শুভঙ্করের ফাঁকি বুঝে গেছে, বাংলার মানুষ বুঝে গেছে আপনাদের সাথে বাংলাদেশের মানুষ নাই, আপনি গুটি কয়েক রাজাকার, গুটি কয়েক দেশ বিরোধী চক্রান্তকারী। প্রিয় বন্ধুরা আমার, হুঁশিয়ার করে দিতে চাই, 1913-14 সালের মতো এই দেশে আবার যদি নৈরাজ্য করার চেষ্টা করেন, আবার যদি আগুন সন্ত্রাস নিয়ে খেলা করার চেষ্টা করেন, বাংলাদেশের মানুষ বসে থাকবে না, আওয়ামী লীগের মানুষ বসে থাকবে না, এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। প্রিয় বন্ধুরা আমার, পরিশেষে এই রাস্তার ধারে জনসভা করার জন্য বা প্রতিবাদ সভা করার জন্য আপনাদের সাময়িক অসুবিধা সৃষ্টি করেছি তার জন্য ক্ষমা চেয়ে বঙ্গমাতা সাহিত্যের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে ক্ষমা চেয়ে আজকে আমি অসন্তুষ্ট বক্তব্য প্রস্তুত করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গমাতা। ধন্যবাদ।